প্রবল এই ঠান্ডার মধ্যে ভাগীরথীর গর্ভে শুক্রবার রাত 9টা থেকে শনিবার প্রায় সকাল 6টা পর্যন্ত আটকে পড়েছিল নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া যাত্রী পারাপার করার একটি ভেসেল, যার মধ্যে আটকে পড়েছিল শান্তিপুর থেকে গুপ্তিপাড়া পার হয়ে বিভিন্ন হাটে যাওয়ার উদ্দেশ্যে কাপড় এবং অন্যান্য ব্যবসায়ীদের গাড়ি, শান্তিপুর বিডিওর গাড়ি এবং চিকিৎসা বা অন্যান্য কারণে পারাপার হওয়া ব্যক্তিগত গাড়ি। মূলত জল কমে যাওয়া এবং পলি পড়ার কারণে এই বিভ্রাট বলে জানা গেছে। তবে যাত্রীরা কেউ কেউ ভেসেল চালকের দোষ দেখলেও চালকরা জানান রাতে জলের গভীরতা কোথায় আছে তা দেখা বা বোঝা সম্ভব হয় না অনেক সময়। যদি ভাসমান রোড ম্যাপ থাকত তাহলে কিছুটা বোঝা সম্ভব হতো, আর স্থায়ী ব্যবস্থা করতে গেলে গঙ্গার পলি কাটানো ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা রাত্রি 9টায় আমরা এই মাঝগঙ্গায় আটকে গিয়েছি, তখন থেকে কোন রকম পরিষেবা আমরা পাইনি। আজকে যেভাবে মানুষগুলো এই মাঝগঙ্গায় রাত্রিবেলায় সারা রাত কাটিয়েছে তাতে আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, কারণ যারা কোন জায়গায় দাঁড়িয়ে তার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি এই যদি মাটি কাটানোর ব্যাপারটা যদি আগে থেকে ঘটানো যেত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আজকে আমাদের দেখতে হতো না, যে সারা রাত আমরা এই মাঝগঙ্গায় রাত্রিবেলায় কষ্ট করে শীতকালে, আর তার থেকে বড় কথা এত MLA MP কত কিছুর মানে সামনাসামনি আমরা হয়েছি, তারা এতদিন দেখাচ্ছে সব কিছু অথচ ব্যবস্থা করার জন্য করানোর জন্য কেউ এখানে ছিল না। সারা রাত বোটে আটকে ছিলাম, কিন্তু দেখা যায় কলকাতায় ট্র্যাকিং করা থাকে নদী গঙ্গার ইয়েতে, যেখানে চর পড়ে যায় সেখানে বল দিয়ে ট্র্যাকিং করা থাকে, সেই ট্র্যাকিং যদি করা থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। আর যেটা ড্রেজিংয়ের ব্যাপার, বহুদিন ধরে শুনছি মানে MLA MP কোটায় এই ড্রেজিংটা হয়, কিন্তু আমাদের এখানে কোনো ড্রেজিং হয়নি, যার ফলে রেগুলারই এরকম পারপাড়া নিতে অসুবিধা ভোগ করতে হয় সাধারণ মানুষকে। এটা আমরা আশা করবো যে যাতে এটা আগামী দিন প্রাকৃতিক ঘটনা, গাড়িতে একটা বাচ্চা ছিল 3 মাসের, সে এত কান্নাকাটি করছে, তাকে উদ্ধার করার জন্য আমরা কাকতি মিনতি করেছি। আমরা তো ঠিক আছি, আমরা সবাই রয়েছি গাড়ির মধ্যে, অসুবিধা হয়েছে সবারই, কিন্তু উনাকে উদ্ধার করার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। বাচ্চাটা অঝরে কেঁদে যাচ্ছে সারা রাত, তো অনেক পরে বলে বলে একটা পানসিতে করে উনাকে পার করা হলো। তাদের গাড়িও এখন আমাদের মধ্যে রয়েছে, প্রায় 11 খানা গাড়ি আমরা মাঝগঙ্গায় সারা রাত কাটালাম। এই কাটানোটা, এই যে পরিস্থিতিটা হলো, এগুলো আরও আগে থেকে এগুলো দেখা দরকার ছিল। এইগুলো আমরা যে চলাচল করি, এই যে ব্রিজ হবে বলে কোনো সমস্যা আমরা এখনো সমাধান করতে পারিনি, কবে হবে তা জানি না। আমরা অনেকেই গিয়েছিল হাটে, সেই হাট থেকে কাপড়ের গাড়ি নিয়ে লঞ্চে করে শান্তিপুরে ফেরার পথে তারা আটকে পড়েন। শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্যাম সাহা এ বিষয়ে জানান, মালবিহীন যাত্রীদের একটি ছোট নৌকা করে উদ্ধার করা হয়েছিল শুক্রবার রাতেই। দড়ি ধরে ওকে টেনে নিয়ে আসার জন্য বহু মানুষের দরকার ছিল, যা শনিবার সকালে পাওয়া সম্ভব হয়েছে, তাই এই বিলম্ব। সকালকে গঙ্গার যে গভীরতা, সেই গভীরতার জায়গার দিক থেকে বর্তমানে আমাদের গুপ্তিপাড়া ফেরিঘাটে লঞ্চ দুটো চলে, একটা রানী রাসমণি, একটা রক্ষাকালী। গঙ্গার গভীরতা কমে যাওয়ার ফলে বেশ কিছুদিন হলো রাসমণির লঞ্চটা চলাফেরা করতে পারছে না। আমাদের যে দুটো ভেসেল আছে সেই ভেসেলে লোকজন চলাফেরাটা করে। শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের উপরে গুপ্তিপাড়ার অধিকাংশ মাছ ব্যবসায়ী, চাল, বিভিন্ন ধরনের নিত্য নতুন যে কারবার যারা করে তারা শান্তিপুরে এসে বেচা কেনাটা করে। শান্তিপুরের বেশ কিছু কাপড় চোপড় তারা প্রতিনিয়ত গুপ্তিপাড়াতে দিয়ে যাতায়াতটা করে। এমতো অবস্থায় আমরা এ ব্যাপারে গতবার আমাদের যে MP জগন্নাথ সরকারকে আমরা বলেছিলাম, তিনি বলেছিলেন যে অল্প দিনের মধ্যে ড্রেসিংটা হবে, কিন্তু আজ পর্যন্ত সে ড্রেসিংটা হয়নি। গতকাল রাত্রি 10টার সময় আমাদের যে বড় ভেসেলটা মাঝগঙ্গায় আটকে যায়, সেখানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের নৌকা দিয়ে সেখানকার যারা একটা বাচ্চা বা একটা ভদ্রমহিলা ছিল তাকে উদ্ধার করে পারাপারে, পাশাপাশিভাবে ওখানকার যারা প্যাসেঞ্জার ছিল তাদের প্রত্যেককে উদ্ধার করে আমরা ডেঙ্গাতে নিয়ে আসি। এবং শান্তিপুরের যে কাপড়ের গাড়িগুলো তারা যে হাটে যায়,
হরিশা বা বিভিন্ন হাটে যারা যায় সেই কাপড়ের গাড়িগুলো আটকে ছিল। তাদের পরবর্তী টাইমে আমরা গঙ্গায় যখন জোয়ার হয় তখন অনেক কিছু লোকজন নেবে, সেই ভেসেলটাকে আস্তে আস্তে কাছে নিয়ে আসে। তবে পাকাপাকি সমাধান করতে সাংসদ জগন্নাথ সরকারকে বিষয়টি বারংবার জানালেও তিনি এই ব্যাপারে কোনো রূপ ব্যবস্থা নেননি এখনো পর্যন্ত। এ বাদেও বিধায়ক এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে একাধিকবার, যদিও বিধায়ক এ প্রসঙ্গে বলেন উদ্ধার কার্যে কোনো গাফিলতি হয়নি। শেষ রাতে যখন জানতে পারি তাৎক্ষণিকভাবে আমার প্রতিনিধি ঘাট রক্ষণাবেক্ষণের পক্ষ এবং পুলিশ প্রশাসন উপস্থিত হয়েছিল। নাম না করলেও মূলত তিনি পলি কাটানোর বিষয়টি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলেই জানিয়েছেন। তবে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলতেও রাজি বলেই জানান। সাংসদ জগন্নাথ সরকার অবশ্য গোটা বিষয়টি অমানবিক বলে দাবি করেন। তিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত সাংসদ সরকারি কোনো অনুষ্ঠানের ডাক পান না, দোষ ঘাড়ে চাপানোর সময় কেন্দ্রীয় সরকার এবং সাংসদকে খুঁজে পেয়ে যান। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পুলিশ প্রশাসন সারা বছর লভ্যাংশ ঘরে তোলা ঘাট কর্তৃপক্ষের উদাসীনতায় এই দুর্ভোগ সাধারণ মানুষের। তবে পলি কাটানোর বিষয়ে সিংহভাগ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তা মেনে নিয়েই তিনি বলেন রাজ্য সরকার যদি পলি কাটানোর উদ্যোগ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই কেন্দ্র বাধা দেবে না, কিন্তু সে সদিচ্ছা তাদের নেই। খুবই দুঃখজনক ঘটনা, এই শীতের মধ্যে তারা সারা রাত্রি গঙ্গা বক্ষে থাকলো, এটা কষ্টদায়ক ব্যাপার, অমানবিক ব্যাপার। আমি প্রথমেই বলবো প্রশাসন, এই ছোটটাকে ও রেস্কিউ করতে কেন্দ্র সরকারের টিম আসবে না, মিলিটারি আসবে না, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কী করছে, প্রশাসন কী করছে, পুলিশ থানা কী করেছিল, ডিএম অফিস কি ঘুমাচ্ছিল রাতে? তাদের দায়বদ্ধতা নেই প্রশাসনের যে এই ওটাকে উদ্ধার করার জন্য যা করণীয় করতে হবে, আটকে যেতেই পারে যে কোনো কারণে, গঙ্গায় পলি জমে, পলি কোথায় পড়তে পারে, আর সেখানে আর যেখান দিয়ে জাহাজ চলা করতে পারে, ডিপ আছে গঙ্গা, সেখান থেকে একটা ওপরে ভাসমান কোনো সংকেত দিয়ে রোড ম্যাপ তৈরি করে দেওয়া উচিত, এখানে গেলে আটকাবে না। তা এই ব্যাপারগুলো দেখার জন্য, বা যদি পলি পড়েই যায়, গঙ্গা নদী ড্রেজিংয়ে কেন্দ্র সরকারের সিংহভাগ দায়বদ্ধতা আছে, তার সঙ্গে রাজ্য সরকারও আছে। ছোটোখাটো ব্যাপারের জন্য কেন্দ্র সরকার ওই ড্রেজিংটুকু ঘাটের ওখানে একটু চর পড়েছে সেটা করার জন্য কেন্দ্র টিম নিয়ে আসবে না, কেন্দ্র আসবে যখন সার্বিক জলপথ সংস্কারের জন্য পুরো পথকে ড্রেজিং করে কাজ করার প্রয়োজন, তখনই কেন্দ্র সরাসরি কাজ করতে পারে, তাও রাজ্যের সহায়তায়। এখানে সহায়তা তো মিলছেই না, শুধু দোষারোপ করতে ব্যস্ত, প্রশাসন নিয়ে রাজনীতি করতে ব্যস্ত, তারা সংবিধানকে লঙ্ঘন করে বিরোধী পক্ষকে অবজ্ঞা করে সরকারি সমস্ত প্রোগ্রাম করছে। কিন্তু ভালো প্রস্তাব, গতকালকেই আমি এটা প্রায় রাত্রির শেষ রাত্রিরে ঘটনাটা ঘটেছে, আমি খবরও পেয়েছি। ওখানে যিনি ঘাটের মালিক আছেন তিনি তার ছেলেকে পাঠিয়েছিলেন এবং তিনি যথেষ্ট তৎপরতার সাথেই কাজ করেছেন, কারণ যারা ওই ভেসেলে আটকে ছিল তাদেরকে রেস্কিউ করা হয়েছে। মূলত হাটের জিনিসপত্র নিয়ে কিছু মানুষ ছিলেন, তারা তো আর জিনিসপত্র ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না, তারা রয়ে গেছেন, তাদের যথেষ্ট অভাব অভিযোগ যা ছিল সেগুলো শোনা হয়েছে, সেজন্য কোনো সেই অর্থে কোনো দুর্ঘটনা ঘটেনি। আর যেটা আপনারা বললেন রোড ম্যাপের কথা, এটা আমি আজকেই ঘাটের মালিকের সাথে কথা বলছি, বলে যদি একটা রোড ম্যাপ করে দেওয়া যায়, কারণ রাত্রিবেলা স্বাভাবিক দেখা সবসময় সম্ভব হয় না, এটা আমি ব্যবস্থা নিচ্ছি, ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। আর ড্রেজিংটাই মূলত দরকার, কারণ এই সময় জল কমে যাচ্ছে, পলি পড়ে যাচ্ছে, চলাচলের অসুবিধা হয়। সেক্ষেত্রে দেখুন, আপনারা তো জানেন যে ড্রেজিংয়ের দায়িত্ব কাদের ওপর বর্তায়, তবুও আমি এটার ব্যাপারে আমি অনেকদিন আগেই ওই অঞ্চলের মানুষরা, আমি ওই ঘাট দিয়ে পারাপার হই মূলত, তা আমি মানুষদের বলেছিলাম যে আপনারা যদি মনে করেন একটা আমার কাছে একটা লিখিত দিন না, আমি চেষ্টা করে লিখছি, লিখিতটা আমি পাইনি, আপনাদের মধ্যে দিয়ে আমি দরবার করব মানুষের কাছে যে তারা আমাকে একটা লিখিত দিন, আমি আমার রাজ্য সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর আছে সেখানে নিশ্চয়ই আমি এটা নিয়ে কথাবার্তা বলব। কিন্তু এর আগেও ড্রেজিংয়ের কথা হয়েছিল এবং বারংবার সেটা উঠে আসে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে হয় না। কথাটা বাস্তব সত্য, কথাটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, তবে চেষ্টা করতে তো দোষ নেই, আমি চেষ্টায় বিশ্বাসী,
আমি চেষ্টাটা করতে চাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।